ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হেনস্থা করার অভিযোগ তুলে পাঞ্জাব সরকারের বিরুদ্ধে শহর জুড়ে মশাল জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করল মালদা জেলা ভারতীয় যুব মোর্চা। জানা যায়, বুধবার পাঞ্জাবে প্রধানমন্ত্রীর সভা ছিল, সেই সভায় যাওয়ার পথে বাধা দেয়া হয়। বেশ কিছুক্ষণ সেখানে প্রধানমন্ত্রী আটকে থাকে। এই ঘটনায় পাঞ্জাবের কংগ্রেস সরকারের প্রতি তীব্র প্রতিবাদ জানিয়ে সারা দেশ রাজ্যের পাশাপাশি মালদা থেকে প্রতিবাদে নামে ভারতীয় যুব মোর্চা। বৃহস্পতিবার সন্ধ্যায় পুরাটুলির দলীয় কার্যালয় থেকে সেই ধিক্কার মিছিল বের হয়ে শহর পরিক্রমা করে ফোয়ারা মোড়ে মিছিল এসে শেষ হয়। উপস্থিত ছিলেন যুব মোর্চার জেলা সভাপতি শুভঙ্কর চম্পতি, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় সহ অন্যান্য কর্মীরা। আপনারা জানেন, গতকাল আমাদের মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর ভাই মোদী পাঞ্জাবে গিয়েছিলেন। সেখানে সুনিশ্চিত একটা সভাস্থল ছিল। সেখানে যাওয়ার আগে সেই ব্রিজের ওখানে পাঞ্জাবের সরকারের যে কংগ্রেসের তুগলকী সরকার চলছে, তারা আমাদের সেই মোদিজিকে সেখানে আটকায় এবং সেখানে বিধ্বস্ত করার চেষ্টা করে। মোদিজির যে টিম থাকে, তার জন্য আমরা মালদা জেলা যুব মোর্চা, আজকে ভারতীয় জনতা যুব মোর্চা মাঠে নেমে একটা মশাল র্যালি করলাম এবং সেখানে গিয়ে আমরা ধিক্কার জানালাম যে আগামী দিন যদি প্রধানমন্ত্রীর পর এরকম কোনো ঘটনা ঘটে তাহলে মালদা জেলা যুব মোর্চা সহ পশ্চিমবঙ্গ জেলা যুব মোর্চা আমরা কিন্তু ছাড়বো না, আমরা কিন্তু পথে নেব। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দবার্তা।